একটা হাজিরা চলে গেছে। আমার বোনের খুব বন্ধু, আমাদের বাইরে খুবই এফেক্ট থাকতো সবসময়, কিন্তু ওই নমস্কার, আপনারা সবাই দেখছেন বার্লাভা কাপল চ্যানেল। এই চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আশা করছি নতুন বছর সবাই খুব ভালো এনজয় করে কাটাচ্ছেন এবং প্রত্যেকটা দিন আপনাদের ভীষণই ভালোভাবে কাটবে, এই আশা রাখছি। তো আজকে আমি নিবেদিতা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। ভিডিওটি আজকে বেশি করে ইন্টারেস্টিং, তার কারণ হলো 2022-এ এই প্রথম কোনো হ্যাপি কাস্টমার এত ভালো রিভিউ দিল আমাদের। দাদা আমাদের সঙ্গে আজ 6-7 মাস আগে থেকে যোগাযোগ করছেন পাখি নেওয়ার জন্য। তো সেই দাদাই আজকে পুরো 2022-এর 2 জানুয়ারি আমাদের থেকে পাখি নিয়ে গেলেন এবং দাদা তার এক্সপিরিয়েন্সের কথাও জানালেন যে তার কতটা ভালো লেগেছে। তার এই সমস্ত কিছু কিন্তু আপনাদের আমি দাদার মুখ থেকেই শোনাবো, তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা আমাদের দেখতে হবে। তো দাদা আমাদের অ্যালবিনো ফ্যাসিলিটির কথা বলে রেখেছিলেন, অ্যালবিনো ফ্যাসিলিটি নিলেন এবং তার সঙ্গে কিছু জামাও নিলেন। তো চলুন সমস্তটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাই এবং দাদাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। তো আমি আপনাদের বললাম এর আগে যে হাওড়া কদমতলা থেকে এক দাদা এবং দুই ভাই এসছে আমাদের বাড়িতে পাখি নিতে। এনারা আমাদের সঙ্গে না হলেও 6-7 মাস আগে থেকে যোগাযোগ রেখেছেন আর কি, অ্যালবিনো ফ্যাসিলিটি নেবে বলেন। তো সেই দাদাদের আমরা কিন্তু ওনাদের কথা মতোই পাখি ওনাদের জন্য রেখে দিয়েছি। এর আগে অনেক লোক ফোন করেছে যেহেতু জানেনি যে এখন অ্যালবিনো ফ্যাসিলিটি কতটা এক্সপেন্সিভ, তো পাওয়াই যায় না বলতে গেলে। তো সেই জন্য কিন্তু আমরা এতদিন তো দাদা যোগাযোগ করে রেখেছেন বলে আমরা আর অন্য কাউকে দিইনি, দাদার জন্যই রেখে দিয়েছি। তো দাদা ভাই এবং দিদি ভাই আমার পাশে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আসে, আমি ওনাদের সঙ্গেও আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং বলতে বলবো যে এখানে আসার এক্সপিরিয়েন্স কেমন এবং আমাদের থেকে যে ওনারা পাখি নিচ্ছেন এটা কেন নিচ্ছেন বা আমাদের উপরে বিশ্বাসটা কীভাবে এসছে সব কিছুই আমি বলতে বলবো। তো দিদি ভাই বলুন এখানে কেন আপনার এত ভালো লাগলো যে এত দূর থেকে আপনি এখানে চলে আসলেন? আমরা দেখেছি বারবার ওনাদের ভিডিও দেখেছি এবং ওনাদের কথাবার্তা শুনে ওনাদের ব্যবহার দেখে মনে হয়েছে বিশ্বাসযোগ্য, ওনারা রাখবেন জিনিসটা, ছেড়ে দেবেন না। এবার দাদা ভাই এবার কিছু বলবে? প্রথমে বলি আমি এখানে এসে খুব ভালো লাগছে আমার, এবং এখানে দাদা এবং দিদি ভাইয়ের যে আমি এতদিন ধরে 7-8 মাস ধরে যে আমি ফোনে এনাদের সঙ্গে যোগাযোগ করছি এনাদের ভিডিও দেখার পর, এনারা প্রত্যেকবারই আমার ফোন অ্যাটেন্ড করে এবং আমার সঙ্গে তুমি ওনারা সম্বন্ধ করে রেখেছিলেন, এবং এখন আমি আরও আনন্দিত হলাম আমার দাদা এবং দিদি ভাই আমার যে বলার পাখি আমি আমার তুলে দিতে পারলেন, এবং আমি এখানে এসে সত্যি খুব ভালো। এবং পাখিগুলো এনাদের পাখির গঠন বলুন, পাখির সব কিছু বলুন, সব সেটা এত সুন্দর, আমি অনেক জায়গায় দেখি এরকম আমি সত্যি কথা বলে দেখিনি। এই যে ভিডিও করছি বলেই বলছি তা নয়, সত্যি আমি নিজের মনের কথাই বলছি। এখানে ওনাদের সঙ্গে এসে ওনাদের কাছে এসে আমার খুব ভালো লাগছে এবং ভবিষ্যতে আমি আরও আবার আসার চেষ্টা করবো। একদম 100%-এ 100% স্যাটিসফাই আপনাদের সঙ্গে, আমাদের থেকে জিনিস নিয়ে মনের মতো পাখিটাও পেয়েছি, মনের মতন আমি একদম মনের মতন পাখি পেয়েছি। দাদারা আমাকে যেটা বলেছিলেন এবং সেটাই দিয়েছে, এই নয় যে একরকম দেখি আমার অন্যরকম, আমি সেটাই আমি আরও আনন্দিত। তো এবার আমি আপনাদের দেখাবো যে কী কী পাখি ওনারা নিয়েছেন। বললাম যে অ্যালবিনো ফ্যাসিলিটি নিয়েছেন এবং অ্যালবিনো ফ্যাসিলিটির সঙ্গে সঙ্গে দুজোড়া থেকে নিয়েছেন রেডাই হোয়াইট জাভা এবং এক পেয়ার নিয়েছেন সোয়ান জাভা। তো পাখিগুলো এবার আমি বিশেষকে বলবো ক্লোজলি দেখাতে। দেখুন এই হচ্ছে সেই অ্যালবিনো ফ্যাসিলিটিটা, রেডাই অ্যালবিনো ফ্যাসিলিটি, যেটার গায়ের কালারটা পুরো মিল্ক হোয়াইটের থেকে যদি কিছু থেকে থাকে তো সেটা কাছ থেকে না বললে বোধ হয় ভিডিওতেও অত ভালো উঠছে না, ভীষণই ভালো দেখতে। পাখিগুলোকে আমরা ভীষণ ভালোবাসতাম, একটু একটু মন খারাপও হচ্ছে আর কি ছেড়ে দিয়ে, খুব ছোটো থেকে এদের মানুষ করেছি। তো এই হলো অ্যালবিনো ফ্যাসিলিটি, আর এখানে দাদা ভাইয়ের হাতে আছে দেখুন, এখানে দেখাচ্ছে এক পেয়ার ফোন জাভা বাচ্চা। হ্যাঁ এগুলো কিন্তু অ্যাডাল্ট নয়, এগুলো পাঁচটা পাখি আছে, আর তার পাশেই আছে দাদা ভাই আরেকটা হাতে আছে এখানে আছে রেডাই হোয়াইট জাভা, এগুলো সবই কিন্তু আপনার পাঁচটা পাখি, কোনোটাই অ্যাডাল্ট নয়। আর মেল ফিমেল কনফার্মও অতটা নয়, কিন্তু আমরা তবু যতটা আমাদের অভিজ্ঞতা আছে সেই হিসাব থেকে দিয়েছি দাদা ভাইকে। তো দেখা যাক এখন কী হয়।
তো আপনারা দাদা ভাই এবং দিদি ভাই দুজনের সঙ্গে কথা বললেন, ওনারা বললেন যে ওনারা কতটা স্যাটিসফাইড এবং আমাদের এখানে ওনাদের অত দূর থেকে আসার কারণ কি, ওনারা বাড়ি থেকে 6টা সাড়ে 6টা নাগাদ বেরিয়েছেন, তো আমার এখানে এসে পৌঁছেছেন 11টা, মানে বুঝতেই পারছেন যে কতটা ডিস্টেন্স। তো এত কিছু মানে এই কি বলবো ব্যস্ততার যুগে মানুষ এত সময় হাতে নিয়ে এখানে এসছেন ওনারা শুধুমাত্র আমাদের থেকে ওনাদের মানে পছন্দের পাখিগুলো নেওয়ার জন্য, তো ওনারা ভীষণই স্যাটিসফাইড সেটা আপনাদের মানে দাদা বললেনও। তো আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে, তো রিকোয়েস্ট করবো যাদের ভিডিওগুলি ভালো লাগছে তারা প্লিজ আমাদের চ্যানেলের পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিন। আর আরও একবার বলে রাখছি, কিছুদিন আমাদের ভিডিও গ্যাপ দিয়েছিল কিন্তু আর কোনো ভিডিও গ্যাপের মানে প্রশ্নই নেই, এবার রেগুলারের মতো যেরকম আপনারা রোজ ভিডিও পেতেন সেরকম ভিডিও পাবেন। তো আজকের ভিডিওটি এখানেই রাখছি, পরের দিন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নতুন বছরটাকে সবাই খুব ভালোভাবে এনজয় করুন। নমস্কার।